ওটাতে আমাদের মনটা খুব খুশি হয়ে গেছে। ও তো একদম স্মাইলি বের করে দিয়েছে, কোলগেটের অ্যাডভার্টাইজ দিচ্ছে। আরে আমি যেই গেছি তখন বলছে মা বলছে ছবি সেলফি তুলো বা ছবি তুলো। তাই না, এখানে তো ভালোই লাগছে। কেন তোমার ভালো লাগছে না, ওরকম করছো কেন? আমার জি ভালো লাগছে। हेलो एवरीवन, आई एम रिक्ता, वेलकम बैक टू माय चैनल रिक्तास ब्लॉग। हमें आज के आर एक नतून ब्लॉग नहीं तुम्हारे का चले एसेछि। और सबाई के हमारे ये चैनल थेके आज के रिक्तास ब्लॉगर तरफ थेके सबाई के जानाच्छि हैप्पी इंडिपेंडेंस डे सबाई के। और एक कथा बोलबो, वीडियो शुरू करार आगे प्लिज वीडियो के स्किप ना करे पुरोटा देखबे और लाइक कर देवे वीडियो के। और हे इन्स्टाग्राम दोजन के फलो करते पर रिक्तास ब्लॉग नेम पे जा, टुईटारे फलो कर दीते रिक्ता हालदार नामे। डेस्क्रिप्शन समस्त लिंक दिए देव। ओके ऑलराइट, तो आम्रा आज के एसी धर्मतला स्प्लैनेट मार्केटे अनेक दिन पर प्राय মানে জবে থেকে আমাদের এখানে এই প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তার আগে মনে এসেছিলাম, তার মিডিলে মনে হয় এক দুদিন এসেছিল না একদিন এসেছিলাম, তারপর আর আসা হয়নি। অনেকদিন পর আমরা এসেছি আর আজকে সানডে, আজকে দিনটা খুব ভালো, আকাশ পরিষ্কার আছে, সেরকম বৃষ্টিপাতও হয়নি। হ্যাঁ, কিছুক্ষণ আগে ছিটেপোটা বৃষ্টি পড়ছিল। আর আমরা আজকে এসে কিছু আমার কেনা আছে, কেনাকাটার আছে, যেমন আমার একটা জামা কেনার আছে, ওর দুটো কুর্তি, দুটো লেগিংস বা প্লাজো যা বলে তাই কেনার আছে, ওগুলো নেওয়ার আছে। আর ফোনে ব্যাক কভার, হ্যাঁ ফোনে ব্যাক কভার নেওয়া আছে। বাই দ্য ওয়ে, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি নতুন ফোন কিনেছি এই কিছুদিন আগে। আমার পুরনো ফোনটা একদম যাচ্ছেতাই অবস্থা হয়ে গেছিলো। এক মিনিট, সবার সাথে যার ও দুটোছে, হ্যাঁ যাচ্ছেতাই অবস্থা হয়ে গেছিলো। আর আমরা এখন তার জন্য দুজন মিলে এসেছি, একটা ব্যাক কভার করব আর হ্যাঁ দেখাবো, ব্যাক কভার কিনবো আর হলো তোমার একটা স্ক্রিন গার্ড লাগাবো। ওকে ঠিক আছে, ভালো লাগছে এটা, এটা নিলাম। আচ্ছা দিয়া বন্ধু, কালার দিয়া আপকো আই কি ভালো লাগছে এটা তোমার? তাই না, এখানে তো ভালোই লাগছে। দেখি রাউন্ডটা ছিল তো, রাউন্ডটা ছিল না? হ্যাঁ যাই হোক, এটা নিলাম আমি, এটা একটু অন্যরকম টাইপের আছে। এই ধরনের সানগ্লাস আমি কখনো ট্রাই করিনি আর আমার একটু ইউনিক টাইপের এটা লাগলো, বেশ ভালো, ডিজাইনটা বেশ ভালো আর ফিটিংসটা খুব ভালো এটা। একটা জিনিস কি, স্প্ল্যান্ট মার্কেটে আসলে নানা রকম চয়েস পাওয়া যায়, মানে তোমরা নানা রকম চয়েসে সব কিছু জিনিস দেখতে পাবে এখানে, মানে তোমাদের মন পছন্দ যা অনলাইনে পাওয়া যায় এখানে অফলাইনে পাওয়া যায়। বেঝিঝক তোমরা আসো আর এখান দিয়ে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে? আপাতত পয়সাটা দিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। যেখান দিয়ে আমি কিনলাম এই সানগ্লাসের দোকানটা হলো ঠিক ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়ামের অপোজিটে, এই যে ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে পাচ্ছ, হ্যাঁ এর ঠিক অপোজিটে এই দোকানটা, ঠিক আছে? আর এখান দিয়ে আমি পারচেস করেছি, তোমরা যদি আছো আসো তো এখান দিয়ে পারচেস করতে পারো। ওকে হ্যাঁ, তো কেনাকাটা হলো, কেনাকাটা বলতে এই ফার্স্ট টাইম মানে প্রথম এটাই কিনলাম, সানগ্লাসটা দিয়ে শুরু করলাম। তোমরা বলো কীরকম লাগছে? আর খুব নার্ভাস ফিল হচ্ছে ক্যামেরার সামনে, বাবা ক্যামেরার সামনে বলাটা একদমই খুবই টাফ সত্যি। যারা ইউটিউবার, হ্যাঁ অনেকেই বলছে, অনেকে ব্লগিং করছে এবং বলছে যে তোমরা কি ব্লগ ফ্লগ করছো বা কিছু করছো, তো তোমরা তো জানো ইউটিউবারদের লাইফটা কীরকম। যাই হোক, যারা যারা ইউটিউবার আছো তারা তো জানো চারিদিক সব বাধা বিপত্তি, এ বলবে বলবে, এত কষ্ট করে ভিডিওটাকে একটা লাইক করে দাও। হ্যাঁ একটা লাইক করে দাও ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। আর হলো যেটা বলছি,
তোমরা একটু কমেন্ট করো যে কিরকম ভিডিও চাও বা কিরকম লাগছে তোমাদের ভিডিও, কারণ তোমরা কমেন্ট না করলে আমরা কিছুতেই বুঝতে পারছি না যে কিরকম ভিডিও তোমাদের লাগবে। ঠিক আছে, যাই হোক, এখন আমি যাচ্ছি একটা ব্যাক কভার কিনবো, তোমাদের তো আগেই বললাম অ্যাট ফার্স্ট এটাই কিনলাম, আর হলো তারপর নেব হলো ওর কুর্তি নেব, আমার একটা জামা নেব। ঠিক আছে, তোমাদের তাহলে একটা ছোট করে একবার মার্কেটটা দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, তো তোমরা দেখলে আমাদের মনটা খুব খুশি হয়ে গেছে, ও তো একদম স্মাইলি বের করে দিয়ে কোলগেটের অ্যাডভার্টাইজ দিচ্ছে, তোমরা দেখতেই পারলে কেন খুশি হয়ে গেছে। আর সত্যি আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, না কি ব্যাপার হঠাৎ করে আমাদের ডাকছে। হ্যাঁ, ভিডিওটা করছিলাম, এবার আমি ভাবছি কি যে মানে মদনদা হয়তো মানে আমি ভিডিও করছি হয়তো বলে সেই জন্য উনি হয়তো বকা টাকা দেবে, তারপরে আমি যেই গেছি তখন বলছে মা বলছে আসে সেলফি তুলো বা ছবি তুলো, মানে আমি সত্যি ফার্স্ট টাইম ওনার সঙ্গে ইন্টারাক্ট হলো, কিন্তু খুব ভালো লোক উনি, এবং মানে সবার সঙ্গে খুবই ভালো ব্যবহার করলেন সবার সঙ্গে, আমাদের ইনফ্যাক্ট আমাদের নিজস্ব মন্ত্রী হয়ে নিজস্ব ডেকে আমাদেরকে বললেন যে আমার সঙ্গে একটা ছবি তোলো বা সেলফি তোলো, এরকম সত্যি এরকম অ্যাচিভমেন্ট, আর হলো এরকম মানে এরকম সিচুয়েশান পাওয়াটা খুব মুশকিল আমাদের, এটাই হলো, এটাই আমরা এই জন্য খুব এক্সাইটেড হয়ে গেছি, আমরা ভুলেই গেছি কি কিনবো, যাই হোক কিনতে হবে। আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড হোটেলের ঠিক নিচে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম আর কি জামা কাপড় রয়েছে, কুর্তি, ছেলেদের জামা, টি শার্ট, শার্টস, অনেক কিছু পাওয়া যায় এখানে, খুবই অল্প রেঞ্জের, কত 150-200 টাকা থেকে সমস্ত আর কি কেনা যায় এই প্ল্যানেট মার্কেটটা, তোমরা জানোই তোমরা এখানে এসেছো। এই দেখো কি সুন্দর এই জায়গাটা, এই গ্র্যান্ড হোটেলটা কি সুন্দর দেখো, মানে খুবই কম দামে এখানে, খুবই অল্প দামে, খুব সস্তায় এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, কসমেটিক্স, জুতো, জামা কাপড়, এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। তো অভিজিৎ এখান থেকে এখন একটা টি শার্ট কিনবে, তোমাদেরকে দেখাবো পরে, আগে কিনে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। অনেক কিছু কেনাকাটা করলাম, এখন প্রচণ্ড জোর খিদা পেয়েছে আমাদের, তোমাদের সরি তোমাদের দেখাতে পারলাম না কী কী কিনলাম, তোমাদের বলেছিলাম যেগুলো ওইগুলোই আমরা কিনেছি। অ্যাকচুয়ালি এত ভিড় ছিল আজকে, প্রথমে ভেবেছিলাম তো ভিড় হবে না, সকাল সকালে এসেছিলাম, কিন্তু তারপর যত বেলা বাড়ছিল প্রচণ্ড ভিড় ছিল, আর হলো তোমাদের যেটা বললো হ্যাঁ দেখাতে পারলাম না, হ্যাঁ দেখাবো তোমাদের, দেখাবো এই ভিডিওর এন্ডে তোমাদের আমরা দেখাবো যে আমরা কী কী কিনেছি, বাড়িতে গিয়ে একবারে ফ্রেশ হয়ে সুন্দরভাবে দেখাবো। এখন হ্যাঁ জানি না কী খাবো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কিন্তু যা খাবো তোমাদের দেখাচ্ছি, সেটা ও জানে কী খাবো। ঠিক আছে, যাই হোক খাওয়ার ওখানে গিয়ে আবার কথা বলছি। তোমরা অনেকেই জানো আর জানো না হয়তো, এই ধর্মতলার এই যে লস্যির দোকানটা দেখছো এটা মেনলি মানে স্পেশাল হচ্ছে ম্যাঙ্গো লস্যির জন্য, মানে ফেভারিট আমার এই এখানকার ম্যাঙ্গো লস্যিটা। তো তোমরা দেখলে দেখতেই পারলে এখন এই যে গায়ে ফেলে দিচ্ছে, আমরা এখন এই লস্যি খাচ্ছি, এখানকার স্প্ল্যানেডের এটা খুব বিখ্যাত লস্যি, তোমরা সবাই জানো যারা যারা এসছে স্প্ল্যানেডে সবাই এখান দিয়ে খেয়েছো, আর মানে এমন কোনো লোক নেই যে এখানে লস্যি খায়নি। কেউ তোমার ভালো লাগছে না, ওরম করছো কেন? ভালো লাগছে। ও আচ্ছা, ও ভালো লাগছে, দেখো জাস্ট একবার আমি থিকনেসটা দেখাবো এদিকে। হ্যাঁ এই দেখো, এ দেখো মানে লস্যিটা মানে পুরো ম্যাঙ্গো, মানে আম, পুরো আম। আমি ম্যাঙ্গো নিয়ে নিই, ম্যাঙ্গো সিজন শেষ হয়ে গেছে এই জন্য আমি
নর্মাল লস্যি খাচ্ছি। তো প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কী করবো এখন, এটাই সব থেকে ভালো। এমনি একটু খুব গরম পড়েছে, গরম লাগছে আজকে, এই জন্য এটা খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার বাসে কথা বলি তোমাদের সাথে, ঠিক আছে? আমরা লস্যিটা খাই, আমরা এনজয় করি, আর তোমরাও ভিডিওটা এনজয় করো। তা আমি আরও এখন বাড়িতে চলে এসেছি, এখন আমার বাড়িতেই আছি, এখন বসে আছি। অনেকক্ষণ আগে এসেছি, একটু ফ্রেশ হলাম। আসলে অনেক কিছু কেনা হয়ে গেছে আজকে, প্রচুর কিছু। আর তোমাদেরকে তো সমস্তটা কিছু দেখাতে পারা যায়নি, মানে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা দুজন মিলে মদন মিত্রকে দেখে। সত্যি, যদি মদনদা যদি ভিডিওটা দেখে থাকো, দেন একটা লাইক দিয়ে দিও ভিডিওটাকে। জানি না দেখবে কি দেখবে না, যদি কেউ দেখে থাকে তাহলে একটা অবশ্যই একটা লাইক দিও। হ্যাঁ, আর যেটা তো ও কতগুলো কভার কিনলো আমি দেখাচ্ছি দাদা। হ্যাঁ, যেটা ফার্স্টে তো এই ফোনটা কিনেছে, রেডমি 11 লাইট, আমি দেখাচ্ছি ফোনটা। ফোনটা এতটাই লাইট, অনেক স্লিম ফোনটা। আর এই যে ফোনটা দেখতেই পাচ্ছ, দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, বুঝতে পারছো? পেছনটা পুরো মিরর একদম। আর এই ফোনটা আমি পারচেস করেছি এই গত 4 দিন হয়েছে, 4 দিন আগে আমি পারচেস করেছি। আর এই ফোনটা কভার দিয়েছিল, এবং আজকে যেটা কিনেছি কভারটা কিনলো, এই যে এই কভারটা কিনেছি, কভারটা কিনেছে। হ্যাঁ, আরেকটা কভার কিনেছি আমি, দুখানা কভার কিনেছি টোটাল। হ্যাঁ বাবা, এই যে এই একটা কভার কিনেছে, এই একটা কভার কিনেছে, অনেক কিছু কিনেছি আজকে, অনেক কিছু দেখিয়ে শেষ করতে পারবো না আজকে, অনেক কিছু কিনে নিয়েছি। এই যে লাগানো হয়ে গেছে, আর মুখ দেখা যাচ্ছে না, যাই হোক। তারপরে ও ওর স্যারের জন্য, হ্যাঁ আমার স্যারের জন্য, মানে অফিসে একজন স্যার আছে, ওনার অ্যাপেলের ফোন আছে, তো ওনার জন্য একটা কভার কিনতে বলেছিল, ওনার জন্য একটা কিনেছি এরকম। তোমরা দেখে বলো কিরকম হয়েছে কভারটা, আমার তো খুব প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছে কভারটা, মানে খুবই ভালো, মানে একদম খুব ইজি টু গ্রিপ, একদম খুব ভালো কভারটা। জানো আজকে আমরা একটা ব্যাপার করেছি, আজকে যে মদন মিত্রকে দেখতে গিয়ে আমরা মাইকের ক্লিপ, হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম, এই দেখো যে ক্লিপটা লাগানো আছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লিপ, মানে এই যে আমরা যে মাইকটা ইউজ করছি এর সাথে আমাদের দুখানা ক্লিপ দিয়েছিল। তো এর থেকে আমরা একটা ক্লিপ আজকে হারিয়ে ফেলেছি। মদন মিত্র ওইখানে এতটা এক্সাইটেড হয়ে গেছি, ওই থতমত খেয়ে কী করবো ক্লিপই হারিয়ে দিয়েছি। যাই হোক, এটা সেকেন্ড ক্লিপটা দিয়ে আমরা শুট করছি। তো আমি আজকে একটা, হ্যাঁ ও একটা হেডফোন কিনেছে ফিলিপসের, এই যে দেখতেই পাচ্ছ ফিলিপসের একটা হেডফোন কিনেছে, হেডফোনটা কোয়ালিটি খুব ভালো। এটার সাথে আর এই আর টিপস গুলো দিয়েছে কানে, ছোট বড় ওয়ারেন্টি আছে 6 মান্থসের, তোমরা নিলে নিতে পারো। এই যে হেডফোনটা উল্টো আসছে, যাই হোক সরি। আর কিনেছি কুর্তি, কিনেছি ও একটা এরকম একটা কুর্তি কিনেছে, আর এই একটা কুর্তি কিনেছি, খুলে আর দেখালাম না, তোমরা জানো কেমন হয়। আর কিনেছি প্যান্ট পালাজো, খুলে দেখালাম না, একটা পেপার পেপার একটা জামা নিয়েছে। এই জামাটা আমি নিয়েছি, এই জামাটা যখন আমি পারচেজ করতে গেছিলাম তখন দেখলাম যে জামাটা খুবই ভালো, মানে বেশ পেপার পেপার ফিলিং আসবে। কারো যদি পেপার পেপার ইচ্ছা তো আমার জামার দিকে তাকাতে পারো, অনেক রকম পেপার আছে এখানে। আর নিয়েছে এই একটা নিয়েছে, এটা একটু জিন্স টাইপের, এই কালারটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে মানে বেশ ব্ল্যাকের মধ্যে বেশ ফেডি ব্যাপারটা আছে। হ্যাঁ, যেরকম আমরা জিন্স পরি না সেরকম ব্ল্যাকের মধ্যে বেশ ফেডি ব্যাপারটা আছে, এটা একটা নিয়েছি। আর এই একটা শার্ট নিয়েছি, এটা আমার খুব ফেভারিট, কারণ এটা চেক শার্ট পরতে আমি খুব ভালোবাসি। এই দেখো চশমা পরে চলে এসছে, এটার কথা তো তোমরা জানোই, এটা তোমরা দেখলে কি কোথা দিয়ে কিনলাম কি কিনলাম, এটা খুব ভালো হয়েছে। চাইলে দাদার দোকান দিয়ে কিনতে পারো, কিনতে পারো। তো আজকে এইটুকুনি থাকবে ভিডিওটা, আর যেটা বলছি যে ভালো লাগলো আজকে, আর সবাইকে আবার জানাচ্ছি আমাদের দুজনের চ্যানেলটা থেকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, অ্যান্ড আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর হচ্ছে গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন তোমরা জানোই কী করতে হবে, লাইক দিতে হবে।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যত মানে যত আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের কাজের কাজ করার ইচ্ছেটা তত বেশি বাড়বে, তত বেশি আগ্রহী হব আমরা। আর কমেন্ট করে বলবে কিরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তাই না? তো বললোই কমেন্ট করার কথা। আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে, টুইটারে ফলো করে দেবে, সমস্তটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আমরা। আর আজকের মতো এইটুকুনি, টাটা টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। ওকে।